বাংলাদেশের দুজন ব্যাটারকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে ভারত কারণ এই দুজন খেলোয়াড় টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা আর ভারতকে তারা সামনে পেলে সব সময় করেন দুর্দান্ত পারফরমেন্স বলছি দুই উইকেট রক্ষণ ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাসের কথা পাকিস্তানের বিপক্ষে এই দুজন ছিলেন বাংলাদেশের ঐতিহাসিক জয়ের নায়ক সামনে ভারত সিরিজ সেখানেও তারা দুজন বড় ভরসা ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার হচ্ছেন মুশফিক ভারতকে সামনে পেলে সবসময় তিনি জ্বলে ওঠেন যার সাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যান এ পর্যন্ত ভারতের বিপক্ষে আটটি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন মুশফিক আর তাতে আদায় করেছেন দুটি সেঞ্চুরি সাথে হাফ সেঞ্চুরি আছে আরও দুইটি যদিও ভারতের মাটিতে বাংলাদেশের টেস্ট পারফরমেন্স একদমই ভালো নয় তবে মুশফিক একদম ব্যতিক্রম সর্বশেষ দুই সালের ভারত সিরিজে অন্য সবাই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন কিন্তু মুশফিক লড়ে গেছেন দুর্দান্ত ভাবে এর আগে দুই সালে প্রথম বাংলাদেশ হিসেবে ভারতের মাটিতে সেঞ্চুরি করেছিলেন ভারতের বিপক্ষে তার ব্যাটিং সবচেয়ে বেশি এ পর্যন্ত ভারতের মাটিতে তিন টেস্টের ছয় ইনিংসে ব্যাটিং করেছেন মুশফিক তাতে রান করেছেন তিনশো একত্রিশ অ্যাভারেজ পঞ্চান্ন থেকেও বেশি ভারতের মাটিতে মুশফিকের একটি সেঞ্চুরি এবং দুইটি হাফ সেঞ্চুরি আছে অবশ্য শুধুমাত্র ভারতের বিপক্ষে নয় মুশফিকুর রহিম বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান এ পর্যন্ত উইকেট রক্ষক ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন পাকিস্তান সিরিজেও খেলে এসেছেন রানের দুর্দান্ত ইনিংস ভারত সিরিজে সর্বশেষ তার মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উপর থাকবে আলাদা দায়িত্ব এছাড়া আরেক উইকেট রক্ষক ব্যাটার লিটন দাসকে নিয়েও বাড়তি পরিকল্পনা করছে ভারত ব্যাটসম্যান হিসেবে লিটন দাসকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে তবে ভারতের বিপক্ষে লিটন প্রায় সময় ভালো করেন তার ক্যারিয়ারের অসাধারণ কিছু ইনিংস খেলেছেন এই ভারতের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটাও পেয়েছিলেন ভারতের সাথে অবশ্য সেটি ছিল ওয়ান ডে ফর্ম্যাটে দু সালের এশিয়া কাপ ফাইনালে অসাধারণ সেঞ্চুরি করেছিলেন লিটন সেই ম্যাচটা যদিও ভারত জিতেছিল কিন্তু লিটনই পেয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কার টেস্টে এ পর্যন্ত লিটন ভারতের মুখোমুখি হয়েছেন পাঁচ ম্যাচে তাতে আট ইনিংসে ব্যাটিং করে রান পেয়েছেন দুইশো পঁয়ষট্টি অ্যাভারেজ সাঁত্রিশ থেকে বেশি অন্যদিকে ভারতের মাটিতেও লিটনের পারফরমেন্স খারাপ নয় এ পর্যন্ত ভারতের তিন ব্যাটিং করেছেন লিটন সেখানে তার ব্যাটিং অ্যাভারেজ চল্লিশ বর্তমান বিশ্বে লিটন দাস টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যান দুই সাল থেকে মাত্র দুইজন উইকেট রক্ষক ব্যাটার টেস্টে পঁয়তাল্লিশের বেশি গড়ে এক হাজারের বেশি রান করতে পেরেছেন এর মাঝে একজন ভারতের ঋষভ পন্ত অন্যজন বাংলাদেশের লিটন কুমার দাস গত তিন বছর টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান দু সালের পর চল্লিশ ইনিংস খেলে তার অ্যাভারেজ ৪৫ থেকে বেশি তিন বছরে চারটি টেস্ট সেঞ্চুরি করেছেন সাথে আরও বারোটি হাফ সেঞ্চুরি সর্বশেষ পাকিস্তান সিরিজেও লিটনের পারফরমেন্স ছিল অন্যতম সেরা ভারতের সাথে একই রকম পারফরমেন্স করতে পারলে দারুণ হবে বাংলাদেশের জন্য